থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। পূজোর মরশুম ভরপুর, পূজোর আনন্দ চারিদিকে। যদিও করোনা আবহ কিছুটা ভীতি জাগায় ঠিকই মানুষের মনে, কিন্তু বুঝতেই পারছেন উৎসব প্রিয় বাঙালি যার 12 মাসে 13 পার্বণ তাকে ঠেকায় কে। সুতরাং আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে যিনি আছেন আমার বাঁদিকে, এই প্রজন্মের একজন উল্লেখযোগ্য আবৃত্তি শিল্পী আমাদের মধ্যে অমৃতা ভট্টাচার্য। নমস্কার সবাইকে, সুপ্রভাত। অমৃতা দীর্ঘকাল ধরে আবৃত্তি করে আসছে। দীর্ঘকাল বলতে ওর বয়সটা একেবারে বিশাল কিছু নয়, দীর্ঘ সেই অর্থে দীর্ঘ নয়, কিন্তু ওর বয়সের তুলনায় দীর্ঘকাল বলেছি। আচ্ছা, তো আমরা সত্যি কথা বলতে গেলে আবৃত্তি শুনবো বলেই ওকে আমন্ত্রণ জানিয়ে চ্যানেল ভিশনের আজকের ভাবনা নিয়ে এসেছি। তো কাজেই আমরা, ও আজকে হয়তো আমাকে বলেছে এটা যে কিছু কিছু যেমন আবৃত্তি করব, কিছু কিছু পাঠও করব। আবৃত্তি ও পাঠ মিলে একটা জমজমাট অনুষ্ঠান আপনাদের সামনে নিশ্চয়ই রাখবে, বুঝতেই পাচ্ছেন। তো ঠিক আছে অমৃতা, শুরু করো, তুমি প্রথমে কী শোনাবে? বেশ, তাহলে একটা তো এমনি দুর্গাপুজোর আমেজ চলছে, সেই সময় মা দুর্গার আগমনী দিয়ে শুরু করি। করো। কবিতা আগমনী, কবি পেবেন্দ্র মিত্র। বর্ষা বলে যাবো যাবো, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু রয়েছে রোদ্দুর, মেঘগুলো সব দূর আকাশে, পাচ্ছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকির ফাঁক, আকাশ বাতাস আনমনা আজ শুনে কোন ধ্বনি, চির নতুন হয়ে অচিন এ কার আগমনী, চির নতুন হয়ে অচিন এ কার আগমনী। বাহ, তো একটা কথা অমৃতা, তুমি বোধহয় মানে বেশ কবিতা যখন নির্বাচন করো সেখানে তুমি তোমার মানে মানে অন্যরা যেরকম করে মানে সেরকম অনুকরণ না করে নিজস্ব চিন্তায় কবিতা বাছো, তাই তো? একদমই তাই। আসলে আমি কবিতাটা নিয়ে না ভাবি কিভাবে করা যায়, কারণ অনুকরণ করলে কি হবে, একটা চিরাচরিত যেভাবে চলে আসছে প্রথা সেই প্রথাটাই তো অবলম্বন হচ্ছে, একটু নতুন কিছু করার চেষ্টা করি। অর্থাৎ গানের ক্ষেত্রে যেমন অনেকে কপি সিঙ্গার হয়ে ওঠে, মানে তুমিও ঠিক সেই অর্থে আবৃত্তিতে কাউকে ফলো করে তার মতো হতে চাইছো না, তাই তো? একটু নতুনত্ব করার চেষ্টা করছি, সেটা যদি সবার ভালো লাগে তাহলে তো ভালোই, আর ভুল হলেও সেটা বাকিরা আমাকে বলে দেবে, আর এটাই স্বকীয়তা। এবং এইটা করতে করতেই হয়তো তুমি একদিন অনেক বড় জায়গায় পৌঁছে যাবে, কারণ নিজস্ব চিন্তা সেটা, যেমন লেখাপড়ায় আমরা বলি না যে স্কুলে পড়াতে গেলে যে এই যে মুখস্থ বিদ্যায় যারা পাশ করছে তারা পাশ করছে ঠিকই, কিন্তু সত্যিকারে শিক্ষিত হয়তো হচ্ছে না, কিন্তু যারা বুঝে নিজের মতো লিখছে এমনও হচ্ছে হয়তো পরীক্ষায় কম নম্বর পাচ্ছে, তাতে কিন্তু কিছু হচ্ছে না, কিন্তু একদিন সেই হয়তো অনেক উঁচু জায়গায়। পরীক্ষার নাম্বারটাই তো আসল না, এটা আপনি শিক্ষক হিসেবে খুব ভালো করে জানেন। তাহলে নিজস্বতা জায়গাটা একটা বড় জিনিস, এইটার জন্যই তোমাকে আমি আরো মাঝে মাঝেই ডাকি আজকের ভাবনা, এটা তোমার একটা উল্লেখযোগ্য। আপনার এই যে ভালোবাসা পেয়ে আজকে এই পূজোর দিনে সবার সাথে থাকতে পারছি, আপনার সাথে সকালটা কাটাতে পারছি, সত্যি বলছি ভীষণ ভালো লাগছে। যাই হোক, এবার তুমি পরের কবিতায় এসো। বেশ, আমি তাহলে পরবর্তী কবিতায় যাই। আগমনী যখন হলোই, আগমনীর পরেই আমাদের যেটা আর কি আসে মনে, মায়ের আগমনী মানেই তো মহালয়া, তাই মহালয়ার কবিতা। কবি সৌম্যকান্তি চক্রবর্তীর কবিতা মহালয়া। আজি সুপ্রভাতে অজস্র শঙ্খ নিনাদে, আবার নয়ন পাতে অমল মুরতি ধরি, এলে মাগো দশভুজা কোন অপরূপ সাজে, আকুল মনোপবনে তব পদধ্বনি বাজে,
এলে সুনয়না মধুর বেশে, ভরালে অমন অধীরা বেশে, শিশির কণায় শেফালিকা ফুলে, তোমার সেরূপ সবই গেছে ভুলে। পরমা প্রকৃতি শক্তি স্বরূপা, ভবানী মা তুমি জগদম্বিকা, মৃন্ময়ী নও চিন্ময়ী মা গো, প্রকৃতির মাঝে তুমি সদা, হৃদয়ে অনরে তোমার শোভা, তোমার মূর্তি বড়ই লোভা, মনের অসুর দমন করে তোমায় প্রণমী মা গো কর জোরে। দেবী পক্ষের এই মহাতিথিতে এসো এসো মা গো এই ধরণীতে, তোমার ধ্যানে তোমার স্তুতিতে হল মহালয়া এই পৃথিবীতে। বাহ, আচ্ছা আরেকটা কথা, তোমার তো ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি পুরোপুরি? না, এখন এক বছর বাকি। আচ্ছা, তাহলে তুমি একদিকে যেমন একটা পেশার দিকে দৌড়চ্ছ, তেমনি পাশাপাশি এই যে আবৃত্তি করে যাচ্ছ বহুদিন ধরেই, তো ধরো তুমি যখন ডাক্তার হিসেবে জয়েন করলে, তো তখন তোমার তো মানুষের সেবা একটা বড় জায়গায় এসে দাঁড়াবে, তখন তুমি এই আবৃত্তিটাকে তখন কিভাবে দেখতে চাইছো? আসলে আমার খুব ইচ্ছা যেটা, আমার এই নেশার পেশাটাকে এক করা। মানে আমরা সবাই জানি এখন অনেক রকমের থেরাপি বেরিয়েছে, যেমন মিউজিক থেরাপি, এটা দিয়ে অনেক পেশেন্টের কিন্তু, কারণ একটা পেশেন্ট যখন আসে একটা ডাক্তারের কাছে, প্রথম কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয় তার মন ঠিক করা। কারণ অসুস্থ হলে আমাদেরও দেখবেন মনের মধ্যে একটা খুব চাপ পড়ে, আমি অসুস্থ হয়ে গেলাম, মানে আমি এইটা দৈনন্দিন দিনে করতে পাচ্ছি কিন্তু আমি হঠাৎ করে পাচ্ছি না, এই জিনিসটা আমাদের সবার খুব মানে মনে এফেক্ট ফেলে। তো সেইখান থেকে মিউজিক থেরাপির যেমন একটা সূচনা হয়েছিল, আমার খুব ইচ্ছে এরকমই রেসাইটেশন থেরাপি করার। বাহ, এটাও একটা নতুন চিন্তা। অবশ্যই আবৃত্তির জগতে এইভাবে তো কেউ এখনো চিন্তা করেনি। আসলে কি, ওই যে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। হ্যাঁ, সুতরাং আজকে একটা প্রজন্ম যেভাবে চলে এসছে বা একসময় আবৃত্তি নিয়ে যে চিন্তাভাবনা চলে এসছে, নতুন প্রজন্মের একজন আবৃত্তি শিল্পী হিসেবে তুমি যে নতুন দিশার পথ দেখাচ্ছ, যেটা আমি বরাবর পছন্দ, আমার তো খুবই পছন্দ এটা, যে নতুন ছেলেমেয়েরা নতুন আঙ্গিকে এবং যাদের মধ্যে এই স্বকীয়তাগুলো রয়েছে, তারা যদি এগিয়ে এইভাবে চিন্তা ভাবনা করে বিষয়টাকে আনে, এটা আমারও মনে হয়। কারণ সব কিছু নিয়ে না একটু নতুন করে ভাবনা চিন্তা করলে বেশ কিন্তু একটা রাস্তা বেরোয়। যেরকম দেখবেন বিজ্ঞান, বিজ্ঞানকে নিয়ে আমরা যত ভাবছি আমরা কিন্তু নতুন নতুন পাচ্ছি। এই যে 4G ফোন আমাদের কাছে ছিল, এখন হঠাৎ করে 5G ফোন আমরা পেয়ে গেছি, মানে এই যে মানে এগুলো ভাবনা থেকেই তো আসছে। তো এরকমই আমার মনে হয় সাহিত্য জিনিসটাও এরকমই, এগুলো নিয়ে যদি আমরা একটু ভাবনা চিন্তা করি এগুলোকেও ঠিক বিজ্ঞানের সাথে মিলিয়ে ফেলা যায়, সেই চেষ্টাই আছে। এবার দেখা যাক কতটা সফলতা পাই। তাহলে দেখা যাবে যে আবৃত্তিটা তোমরা এইভাবে চেষ্টা চালালে, সত্যি কথা বলতে এখনো তো আবৃত্তি সেই অর্থে গানের মতো সম্মান পায় না, কিন্তু হয়তো দেখা যাবে অমৃতার হাত ধরি একদিন অনেক বড় জায়গায় চলে গেল বিষয়টা। যাক, পরের কবিতায় আসো। বেশ, পরের কবিতায় আসবো। পরের কবিতাটা অবশ্যই দুর্গাপুজো নিয়ে, কারণ আজকে আমি যা যা কবিতা করবো শুধুমাত্র মাদের নিয়ে, মা দুর্গা মা। তো সেখান থেকে দুর্গাপুজো বলতেই তো প্রথমে বাচ্চাদের কথা মনে আসে, কারণ সবচেয়ে বেশি মজা আমরাও কিন্তু ছেলেবেলাতেই করতাম, যখন ওই স্কুলের ছুটি পড়তো, নতুন জামা পরে শেষ দিন স্কুলে যাওয়া, এই মজাগুলো খুব আলাদা ছিল। এই কবিতাটা এরকমই বাচ্চাদেরই একটি কবিতা, ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা কৈলাসের কেলেঙ্কারি, মজার একটি কবিতা। বঙ্গে এসে দুর্গা দেবী বললে ডেকে মাকে, কোথায় রেখে আসবো মা গো তোমার জামাইটাকে, উষ্ণায়নের ফলে সেথায় যাচ্ছে বরফ গলে, তাই কৈলাস থেকে বুড়োটাকেও নিয়ে এলাম চলে, যেভাবে তাপ যাচ্ছে বেড়ে সারা পৃথিবীতে, দুদিন বাদে জানি না কোথায় হবে আশ্রয় নিতে, আমরা সবাই উদ্বাস্তু হই অবশেষে, লোটা কম্বল করে সম্বল ঘুরবো দেশে দেশে, মায়ের কথা শুনেই খুশি লক্ষ্মী সরস্বতী, নাচতে থাকে গনসা কেত ওরাও খুশি অতি, বললে সবাই ভালোই হলো ঘুরবো জগৎ জুড়ে, মনে হবে ঠিক বেড়াচ্ছি মা যেন ওয়ার্ল্ড টুরে, আমরা শুধু নয় এদেশের
আমরা সারা বিশ্বে, এ কথা তো সবাই বলেন, ধনী গরিব নিঃস্বের মনের সুখে ঘুরব মাগো জাপান জাভারোমে, বাবাকে হেথায় রেখে যাব মা কোনো বৃদ্ধাশ্রমে। দুর্গা দেবী বললে রেগেই, বলিস কি রে তোরা, মানুষের হাওয়া লেগে গেছে গায়ে দেখছি আগাগোড়া, নিজেরা ঘুরবি বুড়ো বাপকে ওল্ডে ছমে রেখে, রাগে আমার জ্বলছে শরীর সত্যি তোদের দেখে, ভেবেই অবাক হচ্ছি তোরা আমার ছেলে মেয়ে, স্বর্গে তোরা বড় হয়েছিস এই শিক্ষা পেয়ে, বাবা মাকে হোমে পাঠাবি এটাই তোদের নীতি, মন থেকে কি উবে গেছে সব শ্রদ্ধা ভক্তি প্রতি। গণেশ বললে, তোমাকে মা করছিলাম আমরা টেস্ট, বাবাকে কেমন ভালোবাসো তুমি, ইউ লাভ হিম বেস্ট, সত্যি তোমার নেই তুলনা, তুমি সবার শ্রেষ্ঠ, এই কথা তো সবাই বলেন ব্রহ্মা বিষ্ণু কেষ্ট, তোমার মতন বাবাকে মা আমরাও ভালোবাসি, বোম ভোলা শিব বাবা আমাদের সদাই মুখে হাসি, বাবার নামে কেটে যায় সব দুঃখ কষ্ট ভয়, এসো সবাই চেঁচিয়ে বলি জয় হোক বাবার জয় হোক। ভালো, বিষয়টার মধ্যে একটা সাংসারিক ব্যাপারও পাওয়া গেল। তো আসলে বাবারা তো একটু এরকম আপন ভোলাই হয়ে থাকেন, আর মায়েদের তো সংসারটা সামলাতে হয় বেশি করে, সেক্ষেত্রে কিন্তু শত কিছুর মধ্যেও মা বাবার তো একটা সেই ধরনের তাদের মধ্যে মনের টান থাকবেই অবশ্যই। যাই হোক, আর একটা আজকে এরকম পুজোর দিনে পুজোর সময়ে আমরাও চাইবো যে তুমি যে ধরনের নির্বাচন করেছো, যে কোনো বিতর্কিত জায়গায় এখনো পর্যন্ত আসোনি, সুতরাং তুমি কি করবে তুমি জানো, কিন্তু ঘটনা হচ্ছে ঠিক আছে এই বেশ মনোরম পরিবেশে এখন পর্যন্ত ভালোই চলছে। এবার তোমার নির্বাচন কি? এবার আমার নির্বাচন অবশ্যই পুজো নেই, কিন্তু আমার মনে হয় যারা আমরা আবৃত্তিকার, সেখানে কোনো অনুষ্ঠানে আবৃত্তি করার সময় রবীন্দ্রনাথ ছাড়া যেন কোথাও একটা আমরা অসম্পূর্ণ থাকি, তাই এখন তাহলে রবীন্দ্রনাথের পূজার সাজ শোনায়। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধুবিধ দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে, পিতা বসেছিল তারে দুজনে শুধাইল তারে, কি পোশাক আনিয়াছ কিনে, পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে, শোভর সহে না আর জননীরে বারবার কহে মাগো ধরে তোর পায়, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দেন আমা দেখায়, ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা, দেখাইল করিয়া আদর, মধু কয় আর নেই, মা কহিল আছে এই এক জোড়া ধুতি ও চাদর, রাগিয়া আগুন ছেলে কাপড় লুটায় ফেলে, কাঁদিয়া কহিল চাই না মা, রাইবাপুদের গুপি পেয়েছে জোরের টুপি, ফুলকাটা শাটিনের জামা, মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছি মিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতন এনেছেন কিনে, সেদিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে, বিধুক বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরা সামারে, মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে, সেটা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত,
মধু যাবে এক কোণে, দাঁড়াইল প্লান মনে, চোখে পড়েল তার হঠাৎ, কাছে ডাকি স্নেহ ভরে, কহিনি করুণ স্বরে, তারে তুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি, শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল আমার তরে বাবা আনিছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধুর ঘরে যায় ধে, হাসিয়া আর নাই ধরে মুখে, বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে, দেখো কাকা দেখো ছে মামা, এই আমাদের বিধু পড়িছে ছিট শুধু, মোর গায়ে শর্টিনের জামা। মা শুনে কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত, হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত, তুই আমাদেরই ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধে ধে, ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে, আয় বিধু আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো। আসলে আমাদের যে আর্থসামাজিক পরিকাঠামো, এটা রবীন্দ্রনাথ তো ভালো বুঝতেনই, সেখানে রবীন্দ্রনাথ এটা ভালো বুঝতেন এবং সেখানে একটা বিষয় দেখা গেছে যে অনেক ছেলেমেয়েরা যেমন মা বাবার যে কতটা সক্ষম সেটা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এখন আমার যেটা আমাদের যেটা মনে হয় রবীন্দ্রনাথ যেমন এই কথাটা বোঝাতে চেয়েছেন, যার যেটুকু বাবা মা যেটুকু দিতে পারে সেটুকু গ্রহণ করার মধ্যে ওদের একটা আলাদা আনন্দ আছে, কিন্তু জোর করে কারো থেকে মা বাবাকে দিতেই হবে ক্ষমতার বাইরে সেটা তো করা যায় না। যেমন আমরা দেখি না যে অপরের দানে একটা বড় কিছু পেলাম, এটা কিন্তু বিশাল কিছু ঘটনা নয়। যেমন আমার মনে পড়ছে সেই বাবুই পাখিরে ডাকি কহিছে চড়াই, কুড়ে ঘরে থেকে কেন শিল্পের বড়াই, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে। কিন্তু এই অট্টালিকা পরে থাকাটা কিন্তু আনন্দের নয়, বাবুই নিজের বাসা নিজে বুনে এই যে শিল্পকর্ম এর আনন্দটা আলাদা। অর্থাৎ বাবা আমাকে যা দিল তা নিজস্ব ক্ষমতা, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুঃখিনী মাঝে তোদের, এর তার বেশি আর সাধ্য নেই। আবার যখন দেখছি এই পুজোর মরশুমই আমরা দেখছি, যখন আমরা পূর্ব মেদিনীপুর বা আরো কিছু কিছু জেলার দিকে তাকাই, যে বন্যায় ভেজালে মরে তবু দেখি নৃত্য করে চতুর্দিকে বাছা আর ধারি, ঘরে যার নাই খাদ্য তার কেন গীতবাদ্য, কিছু মাত্র বুঝিতে না পারি। সুতরাং এই দুটো বৈষম্য বরাবরই থেকে থাকে, তবু তার মধ্যে বুঝতে হবে যখন যেখানে যে অবস্থা ঠিক সেটার সঙ্গে মানিয়ে নেওয়া, দিস ইজ রিয়েল এডুকেশন, এটা হচ্ছে প্রকৃত। আর একটা কি বলুন তো, মানে এই যে বাবা মার ভালোবেসে কিছু দেওয়া পূজোর সময়, মানে এই আনন্দটা আরো বেড়ে যায় কেন তখন? মানে জিনিসটা কতটা দামি বা কি সেটা কিন্তু এখানে কোনো ম্যাটার করে না, মেন এখানে ম্যাটার করছে হচ্ছে বাবা মার ভালোবাসাটা, তাতে দেখবেন জিনিসটার মধ্যে একটা আলাদা রকম সৌন্দর্য চলে আসে। না, এই ভালোবাসাটা, এই যেমন আমরা দেখেছি মহাত্মা গান্ধীর জন্মদিনে তাকে সবাই একবার নানা রকম উপহার দিল দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে উনি কোনো ধনীদের বড় বড় উপহার দিল, অথচ এক ভিক্ষুক সারাদিন ধরে ভিক্ষা করে সেই ভিক্ষাটা তার জন্মদিনে উপহার দিল, সেই উপহারটাকেই মহাত্মা গান্ধী সেদিন গ্রহণ করেছিলেন, বাকিগুলো করেননি। তো এই যে মহাত্মা তো আর এমনি হননি, কাজেই ঘটনা হচ্ছে যে আমাকে আন্তরিকভাবে যেটা দেওয়া হলো সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা, যেটা মনের দান হৃদয়ের দান। আর এই জায়গাটা মনে হয়
অভিভাবকেরা যেরকম সচেতন হয়ে যেমন ছেলে মেয়েদের তৈরি করবেন, তারাও সেভাবেই হবে সেই শিক্ষায়, এবং তারাও নিশ্চয়ই বুঝতে শিখবে। এই ব্যাপারটা শিক্ষার একটা বিশেষ দিক। যাক, আমি অমৃতার কণ্ঠে পরবর্তী কবিতায় আসি। বেশ, পরবর্তী কবিতাটি আমার খুব পছন্দের একটি কবিতা। এখানে মর্তের দুর্গার স্বর্গের দুর্গার একটি তুলনা আছে। কবি সুব্রত পালের কবিতা, তোমার দুর্গা আমার দুর্গা। তোমার দুর্গা মহালয়া ভরে শরৎ মাগছে গায়, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গেলে রাজকন্যার, আমার দুর্গা ঘর দোর ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতি বাহার আসে বাবা মার বাড়িতে, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো, আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই কুঁজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহুজাতিকের বহুজানা হিতায় আছ, আমার দুর্গা কালকে যেমন আজও তথাই বাছ। তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশি, আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধনু চিনা ছেড়ে ধ্যান খুড়া করে ঢাকে, আমার দুর্গা ঘুরেই মরছে যশ চক্রের পাকে। তোমার দুর্গার অঢেল খাবার অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনে আনে কিচ্ছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পার, আমার দুর্গা নখের আছড়ে ভয় শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সানাই সিংহ বাহিনী রূপ, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে 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 দুর্গা। বাহ, এখন প্রশ্নটা হলো যে এই কবিতাটা অনেক কিছুই ছুঁয়ে গেছে একসাথে, যেমন নারী প্রগতির দিক বা নারীরা যেভাবে অবহেলিত লাঞ্ছিত হচ্ছেন, খাওয়া পড়ার সমস্যা তো একটা রয়েছে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু বিশেষ করে যখন আমরা সম্প্রতি আফগানিস্তানে দেখলাম যে তালিবান শাসনে মেয়েদেরকে যে অবস্থার পরিণতি, লেখাপড়া বন্ধ হতে চলেছে, তো এই বিষয়গুলো, আর তারপরে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে আমরা কিছু কিছু তো নারী নির্যাতনের ঘটনা দেখেছি, এগুলো যত কমে আসে ততই ভালো, এটা বলার কিছু নেই। তবে তোমার এই কবিতা শুনতে শুনতে আমার মনে হলো একটা কবিতার কয়েকটা লাইন এখানে আমার বলতেও ইচ্ছে করলো, তাই বলছি। মাছ মাংস দূরের কথা, জোটেনি ভাত পেঁয়াজ, ফুটপাতেতে গনসার মা ভাবছে খাবে কি আজ। ও জানে না রাজনীতি কি কিংবা কোথায় গদি কার, ও শুধু চায় দুমুঠো ভাত এবং রুটির অধিকার। গাড়ি বাড়ি চায় না কিছুই সচ্ছলতার থেকে, ও শুধু চায় দিন কেটে যাক গণেশ এবং কার্তিকের। বুকের দুধ শুকিয়ে গেছে
ঘুম ভেঙে তাই মাঝরাতে, গনসাকে তো মাথা খোড়ে হার জির জির পাঁজরাতে, ছুঁচয়ে পেটে কীর্তন গায় ঢাক ঢোল খোল করতালে, এমনি করে কাটবে কি দিন নিত্য হাঁড়ির হরতালে, আলোর খেলায় খুশির মেলায় মাইক্রোফোনের উৎপাতে, দশভুজা দুর্গা হাসেন দুর্গা কাঁদেন ফুটপাতে, অনেকটা মিল পাওয়া যায়। একদম তাই। কিন্তু যা তুমি করলে আমার মনে হলো যে এই কবিতাটা এর সাথে খুব যাচ্ছে আর কি। যাক, আমাদের সময় তো শেষ হয়ে আছে, একটা ছোট্ট কবিতা দিয়ে শেষের দিকে যাব, তুমি করো, এবার কি শোনাবে? ছোট কবিতাটা আমার নিজের লেখা একটি কবিতা। বাহ, তার মানে একই সাথে কবিও আবৃত্তিকার। বাহ বাহ বাহ, এটা খুব ভালো। একটু মাঝে মাঝে চেষ্টা করি, ইচ্ছা হয়। আর এটা লেখা সম্পূর্ণ আমার নিজের মাকে নিয়ে, কারণ নারী একটা শক্তি দেখলাম আমরা আগের কবিতাটায়, মা দুর্গার করলাম, তো মারা তো প্রকৃতই দশভুজা, তাই সেই মাদের মানে সব মাদের নিয়ে লেখা কবিতা, সেটা দিয়ে তাহলে শেষ করবো অনুষ্ঠান। কবিতাটির নাম মা। মন খারাপের একলা ঘরে বালিশ চেপে যখন কান্না ঝরে, ভোরের হাওয়া এসে বলে কান্না রাখিস না, মা তো ছিলই মা তো আছে সবখানেতেই মা। অভিমানের পারদ ভারী ব্যর্থ জীবন দিচ্ছে পারে, দিগন্ত আজ মিলিয়ে গেলেও মন যে মানে না, হঠাৎ তখন পাশেই দেখি দাঁড়িয়ে আছে মা। মা বলতে নীরব চিঠি মন পিয়নের গান, মা বলতে কান্না মুছে নেই কোনো অভিমান, মা বলতে অজস্র সুখ ধুয়ে যাক বালুকণা। বাহ, তো অমৃতার মধ্যে তো অসংখ্য গুণ আমি দেখতে পাচ্ছি, যে শুধু আবৃত্তি নয়, কবিতা লেখা এবং তার সঙ্গে তার পড়াশোনা ডাক্তারি সব মিলিয়ে একটা, আগামী দিনে তার অবশ্যই আরও উন্নতি আমরা চাইবই। আর সবচেয়ে বড় কথা যে পুজোটা ভালো কাটাও, পুজোটা আনন্দে কাটাও, আর তোমার এই সমস্ত কবিতা পড়ে যদি সমাজের কিছু, এই যে নিজের লেখা কবিতা, তাতে যদি মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো বন্ধ হয় কোনো কোনো জায়গায় যেগুলো হয়, এটা আরও ভালো হয় হলে। আর যাই হোক, আমি অমৃতাকে আবার একদিন আমাদের আজকের ভাবনায় আসার অনুরোধ জানিয়ে রাখলাম। তবে তার সঙ্গেও অমৃতাকে বলি যে পুজোয় এখন আজকে কি, এবার পুজোটা কীভাবে কাটাতে চাও? দেখুন, পুজো আমার শুরু হয়ে গেছে মহালয়া থেকেই, কারণ মহালয়া থেকে পরপর এই কবিতা সঞ্চালনা এসব নিয়েই কাটছে। বাহ, হ্যাঁ, আজকে অনুষ্ঠান হলো, কাল পরশু এরকম এখন আছে পুরো দশমী অবধি পরপর অনুষ্ঠান। তার মানে তুমি সংস্কৃতি নিয়েই পুজোটাকে কাটাতে চাইছো, মানে মা দুর্গার সাথে এই সাহিত্যটাকে যদি একসাথে করে একটা সংস্কৃতির দিকে নিয়ে যেতে পারি, এটা মানে মন্দ নয়। তাই মানে কবিতা নিয়েই তো বেঁচে থাকা আমাদের, তাই মা দুর্গার সাথে কবিতাকে নিয়ে আরো বেঁচে বেঁচে থাকবো। ঠিক আছে, এই আপনিও খুব ভালো করে পুজো কাটান। আচ্ছা, তো তুমি আরেকদিন আবার তোমাকে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আজকের মতো অমৃতা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে সেই কথাটি বলে যাচ্ছি যে আবার আপনারা দেখতে ভুলবেন না আজকের ভাবনা, প্রতিদিন সকাল 7:30। তবে আজ যদিও 7:30 আপনারা দেখতে পাননি, কিন্তু একাদশী থেকে সেই 7:30 আবার দেখতে পাবেন। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।